পুলিশের নাকা তল্লাশিতে উদার হলো পাচার হতে যাওয়া শতাধিক পায়রা। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম মোহাম্মদ ফিরদৌস ও আক্তার হোসেন। জানা গেছে প্রত্যেক দিনের মতো সোমবার ভোরবেলায়ও শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি চেকপোস্ট এলাকায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের তরফে নাকা তল্লাশি চলছিল। ঠিক সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল একটি পণ্যবাহী ট্রাক। তবে নাকা তল্লাশি করার সময় পুলিশের নজর পড়ে ট্রাকটিতে রাখা বেশ কয়েকটি চালের বস্তার উপর। For queries, call +91 97333 9970. দেখা যায় ট্রাকের ওপর রাখা বেশ চালের বস্তা নড়াচড়া করছে, এতে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। তৎক্ষণাৎ ওই ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাদের। দেখা যায় পণ্যবাহী ট্রাকের ওপরে রাখা ছটি বড় বড় বস্তা। আর ভালো করে খতিয়ে দেখতে গেলে পুলিশ কর্মীরা ট্রাকের উপরে উঠে দেখেন প্রতিটি বস্তাতে রয়েছে প্রচুর পরিমাণে পায়রা। এরপরে ট্রাকের ওপর বসে থাকার ওই দুজন যুবককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ পর জানা যায় ছয়টি বস্তা করে শতাধিক পায়রা তারা জলপাইগুড়ির করণদিঘি থেকে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল। এরপরই ডাবগ্রাম বনবিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে ডাবগ্রাম বনবিভাগের কর্মীরা। বনবিভাগের কর্মীদের হাতে উদ্ধার হওয়া বস্তাবন্দী শতাধিক পায়রা এবং দুই অভিযুক্তকে তুলে দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বনবিভাগ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে এবং এই ঘটনার সাথে জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হবে। আমরা তো এখন থানা থেকে নিলাম, রিসিভ করলাম। এখন ওনারা কোথায় ধরেছেন সেই বিষয়টা আমাদের জানা নেই। আমরা এখন ওনাদেরকে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে পুছতাছ করবো যে এরা কোনো রকম রিলেটেড অন্য কিছুর সাথে জড়িত আছে নাকি, সেটা দেখার পরে তারপরে আমরা নিয়ে এসেছি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো এইসব সম্বন্ধে এখনও আমার কোনো জানা নেই। এই বিষয়টা তো আমাদের জানাই নেই, কেন না কী বিষয় নিয়ে আসে এইটা অ্যাকচুয়ালি আমাদের ফরেস্ট প্রসেস না। তো এখন আমরা এটা নিয়ে যে এর সাথে কোনোরকম রিলেটেড কোনোরকম টিয়া পাখির সাথে এরা জড়িত আছে নাকি সেটা পুছতাছ করার পরে আমরা যেটা এখন আমরা পরে হায়ার অথরিটির সাথে কথা বলবো। করার পরে আমরা সেটাকে যদি সেরকম হয় তাহলে আমরা জঙ্গল এটাকে ছেড়ে দেবো।